করা হবে কি না করা হবে সেটা পরবর্তী জায়গায় আপনারা দেখবেন সেটা কি করা হবে। আমরা সুপ্রিম কোর্টকে মান্যতা দিচ্ছি। আরজিকর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার জন্য সুপ্রিম নির্দেশের সময়সীমা শেষ হয়েছে মঙ্গলবার বিকেল পাঁচটায়। তা সত্ত্বেও নিজেদের অবস্থানে অনড় আন্দোলনকারী চিকিৎসকরা। আলোচনার আর্জি জানিয়ে স্বাস্থ্য সচিব ইমেল করলেও জুনিয়র ডাক্তাররা তা খারিজ করে দিয়েছিলেন। এরপর বুধবার আসরে নামেন মুখ্য সচিব মনোজ পন্ত। সন্ধ্যে ছটায় বৈঠকে বসার আবেদন জানিয়ে নতুন করে ইমেল করা হয়, কিন্তু তাতেও গড়ল না বড়। পাঁচ দফা দাবি নিয়ে আলোচনার জন্য নতুন করে চারটি শর্ত চাপালেন জুনিয়র ডাক্তাররা। মুখ্য সচিবকে লেখা চিঠিতে শর্ত হিসাবে আন্দোলনকারীরা জানিয়েছেন, নবান্নের বৈঠকের জন্য 30 জন প্রতিনিধিকে অনুমতি দিতে হবে, স্বচ্ছতা বজায় রাখতে হবে, বৈঠক সরাসরি সম্প্রচার করতে হবে, বৈঠকে কেবল পুলিশ কমিশনার, 3 স্বাস্থ্যকর্তার পদত্যাগ সহ 5 দফা দাবি নিয়ে আলোচনা করতে হবে, বৈঠকে প্রথম থেকে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীকে থাকতে হবে। আমরা এখানে যে 5 দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছি, সেই 5 দফা দাবি নিয়েই যেন আমাদের আলোচনাটা হয়। শর্ত আরোপ করে জুনিয়র চিকিৎসকরা নবান্নে না আসায় মুখ খুলেছে সরকার। গঠনমূলক আলোচনার জন্য ডাকা হয়েছিল বলে জানানো হয়। শর্ত আরোপ করে আলোচনা করা যায় না বলে জানিয়েছেন মুখ্য সচিব। স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে আলোচনা বসায় আবেদন জানান ডিজি। জুনিয়র ডক্টর ভাই বোনদেরকে বলবো দ্যাট উই আর কমিটেড টু প্রোভাইডিং সেফ এন্ড সিকিউর ওয়ার্ক এনভায়রনমেন্ট। আমরা ওদের হসপিটালের সিকিউরিটি নিয়ে আদার ওয়ার্ক প্লেসেস অলসো এটা আমরা অলরেডি এঙ্গেজ করছি এন্ড আমরা চাইছি তাড়াতাড়ি ওরা ফিরে আসুক, ওরা একটা চেঞ্জ ডেফিনেটলি দেখতে পাবে। জুনিয়র চিকিৎসকদের নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রোগী পরিষেবা থেকে বঞ্চিত করার পদক্ষেপ ঠিক নয় বলে মনে করছেন তিনি। সেই সঙ্গে জুনিয়র ডাক্তারদের রাজনীতিতে জালে পা না ফেলারও পরামর্শ দিয়েছেন। সেই মেয়েটি বিচার পাক যিনি নির্যাতিত হয়েছেন এবং মায়ের বোন ছেড়ে চলে গেছেন, আসলে ব্যাপারটা তা নয়, পেছনে কোনো রাজনীতির খেলা আছে। তাই এতটা সময় লাগছে এত কিছু চিন্তা ভাবনা করতে, কিন্তু আলটিমেট লক্ষ্য হচ্ছে আসলে কোলা মনে কোনো আলোচনা দরকার নেই, চায় না, তাই এই শর্তগুলি আরোপ করা হচ্ছে। এবং আমি জুনিয়র ডাক্তারদের কাছে বলবো যে এই যে রাজনীতির প্রভোকেশন, এটার মধ্যে আপনারা না গিয়ে আপনাদের যেটা করণীয়, যার জন্য আপনারা এই নোবেল প্রফেশনে এসেছেন, সেই নোবেল প্রফেশনের যা যা কর্তব্য সেটা আপনারা নিশ্চিতভাবে পালন করুন। নবান্নের দাবি উড়িয়ে দিয়েছেন আন্দোলনকারীরা, নিজেদের অবস্থানে অনড় তারা। সাধারণ মানুষ কাছে দূরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আমাদের খাবার, জল, বায়ো টয়লেট প্রত্যেকটি জিনিস দিয়ে সাহায্য করছেন এবং পাশে থাকছেন। সেই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষটিও চেয়েছেন আমাদের জন্য কিছু করার, হয়তো তার সামর্থ্য কম কিন্তু তার ইচ্ছেটি প্রবল। তিনি একটি হাত পাখা নিয়ে প্রত্যেকটি আন্দোলনকারীকে হাওয়া করছেন যাতে কারোর গরম না লাগে। মনে রাখবেন তিনিও কিন্তু এই আন্দোলনের একজন আন্দোলনকারী এবং এইটার পিছনে আমার মনে হয় না ওনার কোনো রাজনীতি আছে। জুনিয়র ডাক্তাররা নতুন করে শর্ত আরোপ করায় পরিস্থিতি আরও জটিল হলো বলে মনে করছে ওয়াকি বহাল মহল। বরফ গলাতে নবান্ন এবার কী পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে সকলে। নিউজ টাইমস।